আমি এখন কথা বলছি হেয়ার এন্ড ফেয়ারের সিইও এবং হেয়ার এক্সপার্ট এম এ মান্নানের সাথে। আচ্ছা মান্নান ভাই, এই ব্যবসার সাথে কবে থেকে জড়িত? আমি দীর্ঘ 14 বছর যাবৎ এই ব্যবসার সাথে জড়িত। কি কি সেবা দিয়ে থাকেন? আমরা বেসিক্যালি আপনার হেয়ার রিপ্লেসমেন্ট করে থাকি, এর সাথে আমাদের কিছু বিউটিফিকেশনের কাজ আছে। যেমন আপনার মহিলাদের লাইফোসেকশন করা হয়, পুরুষদেরও লাইফোসেকশন করা হয়, মানে মেদ বুড়ি কমানোর জন্য যেটা হয়, কসমেটিক সার্জারি করা হয়, আপনার ওই মুখের কালো দাগ দূরের জন্য এটার জন্য ব্যবস্থা আছে আমাদের এখানে। হেয়ার রিপ্লেসমেন্ট কিভাবে করে, তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? হেয়ার রিপ্লেসমেন্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বেসিক্যালি এটা আপনার দুটো পদ্ধতিতে করা হয়, একটা ফিক্সড, একটা নন ফিক্সড। ফিক্সড করলে আপনি মাথায় রেখে সাবান সবু সব কিছু করতে পারবেন, নন ফিক্সড করলে আপনি ইচ্ছে হলে খুঁজতে পারবেন, লাগাইতে পারবেন। এটা বেসিক্যালি আপনার যতটুকু বোল্ড স্পেস থাকে, যতটুকু জায়গা টাক আছে, ওইটা নির্দিষ্ট স্পেসের জন্য এটা করা হয়। আমরা বর্তমানে আরেকটা পদ্ধতিতে কাজ করছি, যেটা সার্জিক্যাল পদ্ধতিতে। এটা সম্পূর্ণ সার্জিক্যাল পদ্ধতিতে করা হয়। পিছনের যে আপনার চুল ঘন অংশটা আছে, সামনের যে খালি জায়গাটা আছে, ওটাকে এনে এসে এখানে প্রতিস্থাপন করা হয়, যেটা এটাকে ট্রান্সফর্ম বলে। এই কাজটা আমাদের করেন ডক্টর মনোজ খান্না, ইন্ডিয়া থেকে আসেন, যিনি ইন্ডিয়ার এবং ওয়ার্ল্ডের অনেক সেলিব্রিটিদের কাজ করিয়েছেন। বর্তমানে বাংলাদেশের অনেক সেলিব্রিটি তার সেবা নিচ্ছেন। আমরা উনি এর সাথে আরেকটা প্রযুক্তি আছে আমাদের, পিআরপি পদ্ধতি, যেটা করলে আপনি চুলটা নর্মালি গ্রোথ হবে, চুল পড়া বন্ধ হবে এবং আপনার চুলের স্মৃতি বৃদ্ধি পাবে। এই যাবৎ কত লোকের কর্মসংস্থান করেছেন? এই যাবৎ আপনার আমাদের এখানে প্রায় 60 মতো লোক কাজ করছে বর্তমানে। বাংলাদেশে আর কোথায় কোথায় আপনাদের অফিস আছে? ঢাকা, চিটাগাং, সিলেট এবং দেশের বাইরে আমাদের ক্যালকাটাতে আছে এবং মালয়েশিয়াতে আছে বর্তমানে। আচ্ছা, এত ব্যবসা থাকতে আপনি এই ব্যবসায় জড়িত হলেন কেন? ব্যবসা তো ব্যবসায়ী, ব্যবসা পবিত্রতার ছোঁয়া, মানুষ আল্লাহর সৃষ্টি, মানুষের এক একজনের এক এক ধরনের চিন্তা চেতনা থাকে। সে কি করবে, কিভাবে সে তার লাইফ স্টাইল চালাবে, সে কি লক্ষ্যে যাবে, কি কাজ করবে, এটা তার এক একটা চিন্তা ভাবনা থেকে আসে। আমি আসলে দীর্ঘদিন যাবত যেহেতু এই পেশার সাথে ছিলাম, সেহেতু আমি এইটা নিয়েই আগাচ্ছি এবং আপনাদের দোয়ায় অনেক সফল হয়েছি, সফলভাবে ব্যবসা করছি। আমার নিজেরও হেয়ারের সমস্যা ছিল, সেই হিসেবে আমিও হেয়ার রিপ্লেসমেন্ট করেছি। ধন্যবাদ, অনেক অজানা তথ্য আমি এবং দর্শকরা আপনার কাছ থেকে জানতে পেরে খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।